একই আমার বাংলাগর, তাহার উপরে লড়ে চর, কখন যেন এবার বাংলা পড়ে রে, ভাবের লাওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়ারে, ভাবের লাওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়ারে, বাজার লুটিয়ে নিল চোর, আমার মন মজাইয়া রে, দিহির মজাইয়া মোর সিঁড়ি রে, এ দেশে যায়। প্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আমাদের সিরাজগঞ্জের হোসেনপুর মহল্লার প্রবীণ রিক্সা চালক মোরাম শেখ, সে বিষয়ে একটু কিছু কথা মোনাম ভাইয়ের কাছে জানবো এবং আপনাদেরকে জানাবো। মোনাম ভাই কেমন আছেন? খুব ভালো আছে, আপনি ধর আল্লাহ দোয়া, খুব ভালো আছি। আমরা ইতিপূর্বে আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা নিয়ে তিনটি ধাপে আপনাকে ঘরের টিন, সেলাই মেশিন, রিক্সা ব্যবস্থা করেছিলাম। তো এখন এগুলো পাওয়ার পরে আসলে আপনার দিনকাল কেমন যাচ্ছে? এখন মোটামুটি আমার ধার লাগাবে তো খুব ভালো, আর অনেক ভালো। আমি একটা সিলাই মেশিন চালাচ্ছে, আমি রিক্সা চালাচ্ছি, এতে আমার মোটামুটি দিনকাল মোটামুটিটা চালাচ্ছে। আপনার মেয়েটা পড়াশোনা করছে তো? মেয়েটা পড়াশোনা করছে। আচ্ছা, স্ত্রী কি করে? স্ত্রী ও আপনার বসে খেতা খেতা সেলাই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ওই যে রিক্সাটা পাওয়ার আগে তো ভাড়া দিতে হতো? ভাড়া দিতে হতো। এখন সেটা, এখন তো আর ভাড়া দিতে হয় না? তো টাকা পয়সা কি জমাতে পারছেন? আমি জমাইতেছি। আচ্ছা, তো কখন থেকে আপনার দিন শুরু হয় এবং কয়টা পর্যন্ত গাড়ি চালান? আমি সকাল 8টার পরে বের হই, ওই সকালবেলা উঠে স্নান উঠেছে, আগে দোকানে খেতাম, আর এখন সবাইকে নিয়ে আমি চা নাস্তা করে বাইক থেকে বের হই। বের হয়ে আবার ফের ওই 11টা 12টার দিকে কিছু কর্ম করে ওই আমি বাজারঘাট করে দিয়ে চলে আসি। এসে আবার ফের পুনরায় কাজ করি, কাজ টাজ করে আবার ফের বেলা 3টার দিকে আমি ফের খানা খেতে যাই। খানা খেয়ে আবার ফের বের হই রাত্রি 10টা 10:30 পর্যন্ত গাড়ি চালাই। তো প্রতিদিন কত টাকা ইনকাম হয়? এখন শীতের সিজনে রাত্রিতে ভাড়া একটু কম হয়, তাও নিম্ন শ্রেণী 550 হয়, 600 হয়, 550 হয়, 600 হয়, এইভাবে চলছে। আপনার এখন বয়স কত চলছে? আমার এখন বয়স 67। আচ্ছা, ওই যে ইতিপূর্বে আমার অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনার দুটি গান প্রচার করা হয়েছিল, তো বেশ কিছু দর্শক আপনার আরো গান শুনতে চায়, বলতে পারবেন গান? হ্যাঁ, বলতে পারবো, বলতে পারবো। তো দর্শকদের উদ্দেশ্যে এখন কি গান শোনাতে চাচ্ছেন? আমি একটা আপনাদের একটা গান শোনাই। ঠিক আছে, তো শুরু করেন আপনার গানটা। আমার মন বজাইয়া রে, দিল মজাইয়া মোর সিঁড়ি নিজে, এর দেশে যাই। ও মোর শীত একই আমার বাংলাগর, তাহার উপরে লড়ে চর, কখন যেন এবার বাংলা পড়ে রে, ভাবের লাওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়ারে, ভাবের লাওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়ারে, বাজার লুটিয়ে নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে, দিহির মজাইয়া মোর সিঁড়ি রে, এর দেশে যাই। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মোর সিঁড়ি রে, এর দেশে যাই। ও মোর শীত
একই আমার বাংলা নাও তাহার উপরে তুফান ভাও ঢলকে ঢলকে ওঠে পানি রে ওহ মুর্শিদ একই আমার বাংলা নাও তাহার উপরে তুফান ভাও ঢলকে ঢলকে ওঠে পানি রে তুমি যে দয়ায় সার এ তরির ভরসা নাই তুমি যে দয়ায় সার এ তরির ভরসা নাই লহর দরিয়ায় দিব পারি আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদি যে এর দেশে যায় ও মুর্শিদ সময় আছে জায়গা তুমি বন্ধু হতে নাই কমি আমার মাঝে আসো শুধু তুমি জীবনে মনে খাই দিও সাই চরণে জীবনে মনে খাই দিও সাই চরণে তোমার তরে যেন মরিরি আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আপনাকে অনেক ধন্যবাদ কতগুলো গান মুখস্থ রয়েছে আমার গান অনেক গান মুখস্থ রয়েছে আর তত্ত্ববিজ্ঞানের গান রয়েছে এখনো কি গান শিখতেছেন আমি আমি মনে করি যদি আমি একটা গান একটা ক্যাসেট বা কোনো অনুষ্ঠানে শুনি আমার ওটা মুখস্থ হয় বা তো কত বছর বয়স থেকে আপনি আসলে গান শিখছেন বা গান মুখস্থ করছেন এটা গান আমার ছাত্র জীবন ছিল ওই সময় থেকে আমি গান লেখাপড়া কতটুকু করেছি আমি লেখাপড়া ক্লাস টেন পর্যন্ত করেছি রিক্সা চালান কত বছর বয়স থেকে এই রিক্সা চালাই আপনার আমার বাবা মারা যান আমি যখন ক্লাস টেনে উঠি আর কলেজে ভর্তি হয়েছিলাম আমার বাবা যখন মারা যান আমি আর পড়তে পারিনি প্রিয় দর্শক আমরা রিক্সা চালক মোনাম ভাইয়ের আরও গল্প শুনবো এবং তার কিছু গান আমরা শুনবো আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করবো আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ।